মানুষের বাসস্থানের পরিকল্পনায় আসবাবপত্র থাকে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে। আধুনিক ও আরামদায়ক জীবনযাপনে এর গুরুত্ব দিন দিন আরও বাড়ছে। আর্থিক সক্ষমতা আর ব্যস্ততা বাড়ায় রেডিমেড ফার্নিচারের দিকেই ঝুঁকছেন ক্রেতারা। লোকাল ব্র্যান্ড ফার্নিচারই এখন আমদানি নির্ভরতার যেটা সেটা কমাচ্ছে। বিদেশ কি ওদের মানে দেখতে শুনতে সুন্দর কিন্তু ওইরকম টিকসই না, কিন্তু আমাদের দেশের ব্র্যান্ডটা টিকসই। দামটা একটু কমাইলে এই জিনিসটা মোটামুটি ভালো হবে। এখন সবাই বানানোর ঝামেলাতে সবাই যেতে চাচ্ছে না আর কি, সবাই আর কি রেডিমেডের ভিতর সিম্পলের মধ্যে সবাই নিতে যাচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি গত কয়েক বছর ধরে ফার্নিচার রপ্তানির পরিসংখ্যান নতুন সম্ভাবনার জানান দিচ্ছে। আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহারে গড়ে উঠছে বড় আকারের কারখানাও। শ্রমঘন এ শিল্প থেকে চীন ধীরে ধীরে সরে যাওয়ার পরিকল্পনায় আছে, তাই সরকারের নীতি সহায়তা পেলে রপ্তানি বাজার আরও দ্রুত বাড়বে বলে দাবি স্থানীয় উদ্যোক্তাদের। ফার্নিচারের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বোর্ড প্রোডাক্ট হচ্ছে বোর্ড, ইঞ্জিনিয়ারিং উড, তারপরে উড ফেব্রিক তো ইন্দোনেশিয়া টার্কিজ বেস। সো এগুলো ইন্ডাস্ট্রি না হলে আমরা এই ইন্ডাস্ট্রিকে ভালোভাবে সার্ভ করতে পারব না। 55 থেকে 125 পর্যন্ত ডিউটি ইম্পোজ করতে হয়। যৌক্তিক পর্যায়ে যদি ইম্পোর্ট ডিউটিটা আনা যায় অথবা যারা রপ্তানি করে তাদেরকে যদি বন্ড ফ্যাসিলিটিস দেওয়া যায় তাহলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে এক্সপোর্ট হওয়া সম্ভব। ফার্নিচারের রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে সম্প্রসারিত করতে সরকারি পৃষ্ঠপোষকতার পরামর্শ দেন অর্থনীতিবিদরাও। অন্যান্য রপ্তানিমুখী শিল্পকে যে ধরনের সুবিধা দেওয়া হয় শূন্য শুল্কে আমদানির, সেই সুবিধাটি এই শিল্পের কাঁচামালের জন্য দেওয়া দরকার। তবে মনে রাখা দরকার যে এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে বন্ডের ব্যবস্থার যাতে অপব্যবহার না হয়। আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা গ্র্যান্ড ভিউ রিসার্চের তথ্য মতে বর্তমানে ফার্নিচারের বিশ্ববাজারের আকার $560 বিলিয়ন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।